This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ঘটনার রাতে এক মহিলাকে ভিডিও কল করেছে ধৃত সঞ্জয় রায়, এবং ভিডিও কলে তাকে স্ট্রিপ করতে বলে, পোশাক খোলার কথা বলে সঞ্জয়, এমনটাই সূত্রের খবর। সঞ্জয়ের মোবাইলে একাধিক বিকৃত পর্ন ভিডিও আছে, আর এখান থেকেই সঞ্জয়ের মানসিকতা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নিশ্চিত হতে সাইকোলজিক্যাল টেস্ট করা হবে বলে এই সূত্রের খবর। আর ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আরো তথ্য নেব। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি পিয়ালি। একেবারে তুমি জানো যে সিবিআই এই তদন্ত, তারা যেরকম সিএফএসএল এর টিম এসছে, তার সঙ্গে সঙ্গে এমস এর তাদের চিকিৎসকের টিমও এসছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা এই সঞ্জয় রায়ের সাইকোলজিক্যাল টেস্ট করাতে চাইছেন। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই আজকেই সেই সাইকোলজিক্যাল টেস্ট করা হচ্ছে বলে আমরা জানতে পারছি, এবং তার কারণ হিসাবে এই সঞ্জয় রায় তার সাথে কথা বলে বা যে সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে আসছে তার থেকে তার মানসিক যে অবস্থা বা মানসিক কোন রকম বিকৃতি রয়েছে বলে তারা মনে করছেন, এই বিষয়গুলো তারা নিশ্চিত হতে চাইছেন। এবং তার যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো এখনো পর্যন্ত সামনে এসেছে, বিশেষ করে তার যে ক্যারেক্টার বা তার যে ব্যাকগ্রাউন্ড চেক তারা করেছেন, তার থেকে এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই সঞ্জয়ের যে মোবাইল ফোন, সেখান থেকে প্রচুর সংখ্যায়, এর আগেও আমরা যেটা জানিয়েছিলাম কলকাতা পুলিশে যখন তদন্ত করছিল, তার মোবাইল থেকে প্রচুর পরিমাণে ভায়োলেন্ট পর্নোগ্রাফি বা বিকৃত পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। এমনকি গত 9 তারিখে একেবারে 8 তারিখ রাত্রিবেলা যখন এই ঘটনাটা ঘটে এবং তারপরের দিন সঞ্জয় গ্রেপ্তার হয়েছিল, ঠিক তার আগে, ঘটনার আগে সঞ্জয়ের মোবাইল থেকে ভিডিও কল করা হয়েছিল এক মোবাইলকে, এবং সেই মহিলাকে স্লিপিং করতে বলা হয়েছিল বলেও তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। ফলে এই সমস্ত তথ্যের প্রেক্ষিতে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে তার সাইকোলজিক্যাল কি সিচুয়েশন রয়েছে, তার কি ধরনের মানসিক অবস্থা রয়েছে, মানসিক বিকৃতি কিছু রয়েছে কিনা, যেরকম ইঙ্গিত তারা পাচ্ছেন যে একটা তার পারভার্সন ছিল বলে তারা মনে করছেন, এই সমস্ত জায়গা থেকে তারা সাইকোলজিক্যাল টেস্ট করাতে চাইছেন। তুমি জানো তদন্তকারী অফিসাররা যখন এখানে পৌঁছেছিলেন, তাদের সঙ্গে এমস এর ডক্টররা এসেছিলেন, এমস এর ডক্টররা ঘটনাস্থল, ঘটনার যে ছবি সেগুলো তুলেছিলেন, যারা ময়না তদন্ত করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি সাইকোলজিক্যাল যারা সাইকোলজিস্ট রয়েছে তাদেরও সাহায্য নিচ্ছেন, যেরার সময় সাইকোলজিস্টরা তার সঙ্গে আলাদা করে কথা বলবেন তার মানসিক অবস্থা বোঝার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।